এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পঞ্চায়েত দপ্তরে ছ হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগের কিছু আপডেট সো আপনারা সকলেই জানেন গতকালকে আমরা অফিসিয়ালি নোটিফিকেশন সহ তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সো সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কিভাবে আবেদন করব একটা ব্যক্তি কতগুলি পোস্টে আবেদন করতে পারবে কারণ এখানে উনিশটি টোটাল পোস্ট রয়েছে সো কতগুলি পোস্টে একজন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এছাড়াও এই ধরনের বিভিন্ন কোশ্চেন তোমরা করেছিলে সো সমস্ত কোশ্চেনগুলো আমরা অ্যানসার দেবো আজকের এই ভিডিওতে এছাড়াও অনেকেই দেখছিলাম যে ফেক কমেন্ট করছিলে সো জানি না তারা কোন বেশিকে এই রিক্রুটমেন্টটাকে ফেক বলছে কারণ তোমরা যদি দেখো এই ওয়েবসাইটটা prd.wb.gov.in ডট এই ডট জিওভি ডট ইন একটা সরকারি ওয়েবসাইট এর নিচে পঞ্চায়েত রিক্রুটমেন্টের সিগনেচার আসছে বা একটা পপআপ আসছে এখানে ক্লিক করলে তোমরা নেক্সট যে নতুন পেজটা খোলা হয়েছে অনলাইন পোর্টাল হিসেবে সেই পেজে যাচ্ছ সো ফেক হওয়ার তো কোনো কথাই নেই যারা বলছে তারা অবশ্যই কোনো কিছু খবর না নিই যা তা কমেন্ট করে দিচ্ছ অবশ্যই তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু এটা রয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ দু হাজার চব্বিশ মোট শূন্যপদ তোমরা সকলেই যেন রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদগুলো প্রথমে আমি দেখে দিচ্ছি আলিপুর দুয়ারে রয়েছে একশো একুশটি বাঁকুড়াতে ছশো সাতটি ভ্যাকান্সি রয়েছে বীরভূমে একশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি রয়েছে কোচবিহারে একশো চুরানব্বইটি রয়েছে দক্ষিণ দিনাজপুরে একশো বিরাশিটি রয়েছে দার্জিলিং জেলায় তিনশো ছেষট্টিটি রয়েছে হুগলি জেলায় ছশো একটি রয়েছে হাওড়াতে চারশো সাঁত্রিশটি রয়েছে জলপাইগুড়ি জেলাতে রয়েছে একশো ছেচল্লিশটি ঝাড়গ্রামে দুশো বাইশটি শূন্যপদ রয়েছে কালিম্পংয়ে রয়েছে একশো উনসত্তরটি মালদাতে একশো ছত্রিশটি মুর্শিদাবাদে একশো তিয়াত্তরটি নদীয়াতে রয়েছে একশো একচল্লিশটি উত্তর দিনাজপুরে পাঁচশো ষোলোটি রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে তোমাদের একশো সতেরোটি এছাড়াও পশ্চিম মেদিনীপুরে রয়েছে পাঁচশো ষাটটি শূন্যপদ পূর্ব বর্ধমানে দুশো নিরানব্বইটি পূর্ব মেদিনীপুরে তিনশো একুশটি পুরুলিয়ায় তিনশো সাতানব্বইটি রয়েছে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে পাঁচশো ষোলোটি উত্তর চব্বিশ পরগনায় রয়েছে ছিয়ানব্বইটি ভ্যাকান্সি সো এটা হচ্ছে মোট শূন্য পদ যেগুলো ক্যাটাগরি ওয়াইজ বা জেলা ওয়াইজ তোমাদের জানালাম ভ্যাকান্সিগুলো কোয়ালিফিকেশনগুলো একবার দেখে দিচ্ছি গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে ক্লাস এইট পাসে আবেদন করতে পারবে পিয়ন পদে ক্লাস এইট পাসে আবেদন করতে পারবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ক্লাস এইট পাসে আবেদন করতে পারবে অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে এরপর টাইপিস্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে নলেজ জানতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার জানতে হবে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে তিন মাসের সেক্ষেত্রে আবেদন করতে পারবে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ছ মাসের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে পঞ্চায়েত সহায়ক পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সমিতি এডুকেশন অফিসার পোস্টের ক্ষেত্রে তোমাদের ग्रेजुएशन থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এছাড়াও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে অ্যাডিশনাল অ্যাকাউন্ট পোস্টের ক্ষেত্রে কমার্স থাকে গ্রাজুয়েশন থাকতে হবে ব্লক ইনফরমেশন অফিসারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স থাকতে হবে বিসিএ বা এমসিএ থাকতে হবে সো এগুলো সমস্ত পোস্টে রিক্রুট করেছে টোটাল উনিশটি ডিপার্টমেন্টে আপনাদের রিক্রুট করেছে শূন্য পদ ছ হাজার ছশো বাহান্নটি রয়েছে জেলা ওয়াইজ ভ্যাক্যান্সিগুলো তোমাদের দেখে দিলাম এরপর সিলেবাসটা দেখে দিচ্ছি এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে রিটেন টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে দুটো প্রসেস রয়েছে তোমাদের সিলেবাসের ক্ষেত্রে দেখো তোমাদের বাংলাতে তেরো নম্বর থাকবে ইংরাজিতে দশ নম্বর গুণিতে দশ নম্বর জি কের ক্ষেত্রে বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দশ নম্বর থাকবে সো এখানে তোমাদের বলে রাখি যে এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা কিন্তু তোমরা যে পদে আবেদন করবে সেই পদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে অর্থাৎ তোমরা যদি ক্লাস এইট পাস যোগ্যতায় আবেদন করো সেক্ষেত্রে বাংলার যে সিলেবাসটা থাকবে সেটা ক্লাস এইট স্ট্যান্ডার্ডে ইংরাজির এইট স্ট্যান্ডার্ডে গণিতের এইট স্ট্যান্ডার্ড সাধারণ জ্ঞানটা এইট স্ট্যান্ডার্ডে হবে টেন পাসের ক্ষেত্রে টেন্থ পাস থাকবে স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে এভাবে তোমাদের স্ট্যান্ডার্ডগুলো থাকবে পরীক্ষা সিলেবাসের ক্ষেত্রে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনাদের পনেরো নম্বরে ইন্টারভিউ হবে যদি আপনারা এক্সামে কোয়ালিফাই করেন এরপর যে কোশ্চেনটা সব থেকে বেশি আসছিল যে একজন প্রার্থী কতগুলো পদে ফর্ম ফিল আপ করতে পারবে উনিশটি ডিপার্টমেন্টে রিক্রুট আছে উনিশটি পদ রয়েছে সো কটা পোস্টে আবেদন করতে পারবে এখানে বলে রাখি সব পোস্টই কিন্তু এলিজিবিল সব পোস্টই আবেদন করতে পারবে এবার অনেকেই বলছিল যে এক্সাম দিনে পড়বে সো এক দিনে এক্সাম নেওয়ার কথা নয় তারাও অবশ্যই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তারাও অবশ্যই সেটা চিন্তা ভাবনা করছে অন্যান্য ডেটও করতে পারে সো একদিনে অবশ্যই হবে না আর যদি হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই সমস্ত পোস্টই অ্যাপ্লাই করে দেবে কারণ কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে সো তোমাদের যদি একদিনই পরীক্ষা পড়ে সেক্ষেত্রে তোমাদের তো কোনো ক্ষতি হবে না সো সমস্ত পোস্টই আবেদন করা দরকার তোমাদের যদি এলিজিবিলিটি থাকে মাধ্যমিক পাস থাকলে ক্লাস এইট এবং মাধ্যমিক পাসে যে সমস্ত পোস্টে রিক্রুট করেছে সমস্ত পোস্টে আবেদন করে নেবে সো তোমাদের কোয়ালিফিকেশান যত দূর পর্যন্ত রয়েছে সমস্ত পোস্টগুলি অ্যাপ্লাই করে দেবে কারণ অবশ্যই আবেদন ফিস নেই যেহেতু ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে সো ফর্ম ফিলাপ তোমাদের ভোটের আগেই শুরু হয়ে যাবে এ মাসেই শুরু হওয়ার কথা রয়েছে যেহেতু অনলাইন পোর্টালের লিঙ্ক শুরু হয়ে গেছে সো এই মাসেই কিন্তু ফর্ম ফিলাপ তোমাদের শুরু হয়ে যাবে ফর্ম ফিল করতে গেলে কি কী ডকুমেন্ট লাগবে যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের অবশ্যই সমস্ত ডকুমেন্ট লাগবে এবং সঙ্গে ছবি এবং সিগনেচার তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে সকলেই জেনে গেছো ইতিমধ্যেই ফর্ম আপের ওয়েবসাইট ডাব্লিউ ডট ইন এই ওয়েবসাইটটা নতুন পোর্টাল খুলেছে সো এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে সো পিআরডির আর ওয়েবসাইট অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা যদি যাও ওপরে তোমরা পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে একটা পপ আপ পেয়ে যাবে সেখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারবে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে অন্যান্য কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে